গিয়েছিলাম নিউ টাউন সর্বজনীনে ঠাকুর দেখতে। আর আমাদের তো বলেই দিয়েছে সৌহার্দ্য, যদি ঠাকুর দেখতে দেখতে ক্লান্ত হও তাহলে ওএনবিতে চলে এসো। আমরা চলে এসেছি আউটান ব্যান্ডের সামনে, আর ভেতরে যাব, দেখবো কে কে আছে। নিশ্চয়ই ওরা নেই, কিন্তু যাই হোক, যেটা আমরা এই ছোট স্ক্রিনে দেখি সেটা নিজের চোখে দেখব। এবং সত্যি সত্যি এখানকার ফুড কোয়ালিটি কীরকম সেটা তো বলবই, একদম মানে অনেস্ট রিভিউ দেব, এমন নয় যে ফ্যান হিসেবে রিভিউ দেব। যেটা ভালো লাগবে না বলবো ঠিকঠাক, আর যেটা ভালো লাগবে সেটাকে দেদার 10, 20, 100 সব নম্বর দিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আজকে আমরা চলে এসেছি আউট অ্যান্ড বিয়ন্ডে, আজকে শুভ মহাসপ্তমী। আউট অ্যান্ড বিয়ন্ড, আর এখানে প্যান্ডেল হয়েছে ওয়েটিংয়ের জন্য, পুজোর সময় ওয়েটিং, একটা সম্ভাবনা আছে বৃষ্টি হওয়া, তো এখানে একটা সুন্দর ব্যবস্থা রয়েছে। আচ্ছা চলো এবার আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকি। আর এখানে টেবিলের ব্যবস্থা, আর এটা হলো আউট অ্যান্ড বিয়ন্ডের একটা বাগান, যেটা সবসময় আমরা ব্লগে দেখি এই সাইড এরিয়া। আরে সব নিজে চোখে দেখছি, এতদিন খালি শুধুমাত্র ফোনের পর্দায় দেখতাম। চলো ক্যাফেটা। আমাদের কাছে শুধুমাত্র ছোটখাটো একটা ক্যাফে নয়, অন্য সাধারণ যে কোনো ক্যাফের থেকে এটা আলাদা, কারণ আমরা ইনসাইড আউট মেম্বার। তো আমাদের কাছে এই ক্যাফের প্রত্যেকটা ইমোশনস জড়িত, একদম ছোট থেকে তৈরি হওয়া থেকে দেখছি কি লাইট লাগানো হবে, কতদূর এক্সটেনশন হচ্ছে, কি ফুড ট্রায়াল হচ্ছে, সবই আমাদের জানা। যেমন এই যে স্ক্যান করার মাধ্যমে যে মেনিউটা পাওয়া যায় সেটাও কিন্তু আমরা আগেই দেখে ফেলেছি, ঠিকই করে এসেছিলাম এখান থেকে কী কী আমরা নেব, তো দেখা যাক সেগুলো অ্যাভেলেবেল আছে কি না। সবচেয়ে ভালো লাগে এই জায়গাটা, এই যে ইনসাইড আউটের মুহূর্তটা, যেখানে মাসিমা আছেন, আর এই হাই চেয়ারটা বাচ্চাদের জন্য, সবই আমাদের সৌহার্দ্য আগেই দেখিয়ে ফেলেছে। এই বুকরাকে কী কী কালেকশনস থাকবে বুকসের, আর কে কে কী গিফট দিয়েছিল বুকস, সেগুলোও কিন্তু আমরা আগে থেকেই দেখে নিয়েছি। আর এই যে ভিক্টোরিয়া ফলস যে উইন্ডোটা, সেটাও কিন্তু আমরা দেখেছি আগেই, সেই জন্য এটা আমাদের কাছে একটা ইমোশনাল ক্যাফে। আমরা আজকে এখানে গেলাম, ব্লুবেরি চিজ কেক নেওয়ার ইচ্ছে ছিল ওয়েটিং স্পেশাল, কিন্তু ওটা একটু দেরি হবে বলছে, তো সেটা ক্যান্সেল করলাম। আরও চিজ কেক ছিল যেহেতু, কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারটা আমার ঠিক ভালো লাগে না, তাই জন্য নিলাম না। আবেন ফেক্ট ড্রামস্টিক্স আছে, সেটা নিচ্ছি, নতুন সেটা মানে লঞ্চ করেছে আর কি কিছুদিন আগেই ফুডস অ্যাপকে দিয়ে, তো সেটা আমরা নিচ্ছি। আর গন্ধরাজ একটা আছে, গন্ধরাজ ওই তো আছে, সেটা অনেকবার অর্পিতা বলেছে যে ওটা ভীষণ ভালো, তো ওইটা নিচ্ছি আর কি। আর আরেকটা নিচ্ছি ওদের সবচেয়ে স্পেশাল, যেটা ওএনবি স্পেশাল, সেটা হলো পিৎজা, তো বারবিকিউ পিৎজা। কি সুন্দর ফ্রেমটা দেয়, দারুণ দারুণ, একদম ছিমছাম ক্যাফে। চলে এসেছে আমাদের বারবিকিউ পিৎজা, চিকেন পিৎজা। ক্রাস্ট একদম প্লেন ক্রাস্ট, এর মধ্যে দেখো বারবিকিউ আছে, আর এইগুলো আছে হলো সুইট কর্ন। বন্ধুরা চলে এসেছে, গরমের মধ্যে
আচ্ছা, ক্লান্ত হয়ে যখন এখানে আসবে অবশ্যই আসবে, আর এই রিফ্রেশমেন্টের জন্য গন্ধরাজ মৈতোটা অবশ্যই নিন, আর বাকিটা এটা তো বেশ ভালো। চলে এসেছে আমাদের চিকেন ড্রাম স্টিক, দেখা যাক এটা কেমন হয়। আমি এতদিন জানতাম চিকেন ড্রাম স্টিক একটা হলো চাইনিজ কোনো মেনু হয়তো, কিন্তু এখান থেকে জানতে পারলাম এটা অ্যাকচুয়ালি একটা কন্টিনেন্টাল মেনু। এবার যখন খাই তখন অনেকটা যেমন চিলি চিকেন হয় না ঠিক ওই রকম হয়, কিন্তু এটা একটু অন্য ধরনের প্রিপারেশন, ভালো, একটু নুনটা কম আছে, ভালো নরম। আউট অ্যান্ড বিয়ন্ড আমাদের বিল হয়েছে 1192, একটু কস্টলি, ওকে ঠিক আছে। অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লাগছে, আর বাইরে গিয়ে বলছি স্বাগত। আমি নিয়মিত যাদের যাদের ফলো করে থাকি তার মধ্যে ইনসাইড আউট হলো সেই রকমই একটা ইউটিউব ব্লগের চ্যানেল, তো আমি ওদেরই একটা ক্যাফেতে আউট অ্যান্ড ব্যান্ড সবাই জানে আমাদের প্রিয়, আমাদেরই বলা যেতে পারে, ওএনবি আমাদেরও মনে হয় আর কি, তো ওএনবিতে এসে খুব ভালো লাগলো। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, অনেক দেখেছি নেগেটিভ কমেন্ট করে বলে যে ভেতরটা ভীষণ বাজেভাবে সাজানো হয়েছে, একদমই নয়, ভীষণ সুন্দর করে সাজানো, অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো। ফুড কোয়ালিটি বলতে গেলে বলবো পিৎজাটা ভীষণ ভালো ছিল, মৈতোটা গন্ধরাজ মৈতোটাও ভীষণ ভালো ছিল, আর ড্রাম স্টিক্স যেটা সেটা আমার ডিফারেন্ট লেগেছে, একটু স্পাইসি ছিল, আদারওয়াইজ বেশ ভালো লেগেছে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো, বাই।